যদি এদেশে না থাকে কোনো মুসলিম ভারতে থাকতে পারবে না। হিন্দুদের জন্য বাংলাদেশ নয় এটা কার্যত স্বীকার করে নিচ্ছেন সেখানকার সরকার, কারণ যেভাবে হিন্দুদের ওপর সেখানে নির্যাতন অত্যাচার হচ্ছে, যেখানে হিন্দুরা নিজেরাই স্বীকার করে নিচ্ছে যে না, বাংলাদেশ তাদের জন্য নয়, কারণ সেখানে আওয়াজ উঠছে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়াও তাড়াতাড়ি, অর্থাৎ তাদেরকে বলা হচ্ছে, ডাইরেক্ট বলা হচ্ছে যে যাদের বাড়ি ভারতবর্ষে, অর্থাৎ হিন্দুদের ডাইরেক্ট সরাসরি বলা হচ্ছে যে আপনারা ভারতে চলে যান, বাংলাদেশ আপনাদের জন্য নয়। তাই সেখানকার হিন্দু সমাজ কি চুপ করে বসে থাকবে? অবশ্যই না। আজ রাস্তায় নেমেছে লাখো লাখো লোকের ভিড়ে, তারা স্পষ্ট স্বীকার করে নিলেন যে যদি হিন্দুরা যদি বাংলাদেশে থাকতে না পারে, তাহলে ভারত থেকেও মুসলমানদের তাড়ানো হোক, তাদেরকে বাংলাদেশে পাঠানো হোক, আর হিন্দুদেরকে ভারতবর্ষে পাঠিয়ে দেওয়া হোক। আমরা এইটুকু রাষ্ট্রকে জানাতে চাই, রাষ্ট্র যদি আমাদের সুরক্ষা প্রদান করতে না পারে, তাহলে আমাদেরকে জানিয়ে দিক, আমরা বাংলাদেশের প্রতিটা হিন্দু সনাতনই আমরা এই দেশ ত্যাগ করব, এবং যারা বিশ্ববাসীর কাছে এটি একটা নিন্দনীয় ব্যাপার, এবং আমরা এই দেশ ত্যাগ করার সঙ্গে সঙ্গে আমরা বিশ্ববাসীকে জানাব সেই 47 এর রাষ্ট্র বিভাজনের যে কন্ডিশন, হিন্দুরা যদি এদেশে না থাকে কোনো মুসলিম ভারতে থাকতে পারবে না, মুসলিম ভারতে থাকতে পারবে না। জয় হর হর মহাদেব কি, কৃষ্ণপ্রিয় ভগবান কি। সম্মানিত ছাত্র ভাই এবং বোনেরা, সবাইকে আমরা এই ছাত্র জাগরণ মঞ্চ থেকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি, সেই সঙ্গে আজকে আমরা সনাতনীরা এই দেশে টিকে থাকার জন্য যে আর্তনাদটুকু আমরা জানাচ্ছি মাননীয় সরকারের কাছে, সেই সরকার আজকে এতগুলো দিন আমরা আন্দোলন করছি, আজকে তৃতীয় দিন পর্যন্ত সরকার আমাদের সঙ্গে এখনো বসেননি, এবং আমাদের তো বেশি কিছু দাবি নেই, মাত্র 8টি দাবি। এই 8টি দাবি এটি আমাদের সুরক্ষার নিমিত্তে, এর একটি দাবিও অযৌক্তিক নয়। তাহলে আমি বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় ইউনুস সাহেবকে আমি বিনম্রভাবে জানাতে চাই, আমরা জানি আপনি একজন অত্যন্ত জ্ঞানী এবং শিক্ষিত ব্যক্তিত্ব, একজন জ্ঞানী ব্যক্তি তিনি সবাইকে সম্মান প্রদান করেন, সবাইকে মূল্যায়ন করেন। তাতে এই যে আজকে যে 5ই আগস্ট যে স্বাধীনতা অর্জন করেছে বলে দেশ জাতি যে জানান দিচ্ছে, আমি বলতে চাই স্বাধীনতা কি শুধু একটি গোষ্ঠীর জন্য না, সমগ্র বাঙালির জন্য। তাহলে আমরা সনাতনীরা কেন স্বাধীনতার আনন্দ লাভ করতে পারছি না? আমাদেরকে যদি আপনারা আলাদা করে দিতে চান, তাহলে আমি বলবো যদি আলাদা করে দিতে চান, আপনার রাষ্ট্র যদি আমাদের সম্মান এবং আমাদের সুরক্ষা প্রদান করতে না পারে, তাহলে রাষ্ট্রকে আমরা জানাবো 47 যখন রাষ্ট্র বিভাজিত হয়, অর্থাৎ ভারত পাকিস্তান বিভাজিত হয়, তখন যে কন্ডিশনের ভিত্তিতে রাষ্ট্র বিভাজিত হয়েছিল সেটি হচ্ছে দ্বিজাতি তত্ত্ব, আর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সেখানে কন্ডিশন ছিল হিন্দুরা থাকবে হিন্দুস্তানে আর মুসলিমরা থাকবে পাকিস্তানে। অতএব আজকের এই সম্মান আমাদের আবেগের স্থান, জাতীয় আমরা শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা এইটুকু রাষ্ট্রকে জানাতে চাই, রাষ্ট্র যদি আমাদের সুরক্ষা প্রদান করতে না পারে, তাহলে আমাদেরকে জানিয়ে দিক, আমরা বাংলাদেশের প্রতিটা হিন্দু সনাতনী আমরা এই দেশ ত্যাগ করব, এবং যারা বিশ্ববাসীর কাছে এটি একটা নিন্দনীয় ব্যাপার, এবং আমরা এই দেশ ত্যাগ করার সঙ্গে সঙ্গে আমরা বিশ্ববাসীকে জানাবো সেই 47 এর রাষ্ট্র বিভাজনের যে কন্ডিশন, হিন্দুরা যদি এদেশে না থাকে কোন মুসলিম ভারতে থাকতে পারবে না, মুসলিম ভারতে থাকতে পারবে না। যদি আমরা এই রাষ্ট্র ত্যাগ করতে চাই না, আমরা চাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সাহায্য নিয়ে, সবাই আন্তরিকতা ভালোবাসার মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে বসবাস করতে চাই। একটি ধর্মান্ধ গোষ্ঠী তার লেগেছে এ দেশকে আফগানিস্তান
তালেবান শাসনের ব্যবস্থাপনায় আনতে। কিন্তু আমার প্রশ্ন, যদি আফগানিস্তান তালেবান শাসন আনতে চান, তাহলে কেন আফগানিস্তানে আজকে অন্য ধর্ম অবলম্বীদেরকে ডাকা হচ্ছে এবং অন্য ধর্ম অবলম্বীদের কেন সম্পত্তি গুলো ফিরিয়ে দিচ্ছে এবং মঠ মন্দির প্রতিষ্ঠা করার জন্য আবার আফগানিস্তানে বলছে? অতএব আফগানিস্তান শান্তিতে নেই। অতএব আসুন, আমরা বাঙালি, আমরা সবাই মিলে একসঙ্গে দেশে বসবাস করতে চাই। এই 5ই আগস্টের যে বিজয়, এই বিজয়ে বহু সনাতনী হিন্দু ছাত্র ছাত্রীরা প্রাণ ত্যাগ করেছেন। অতএব এই আনন্দ আমরা সবাই মিলে আস্বাদন করতে চাই। আসুন আমরা নিজেদের মধ্যে আর কোনো বিভাজন না করে, আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশে বসবাস করতে চাই। আর নয়তো সরকার আমাদেরকে জানান আপনারা কি করতে চান, আমাদের সুরক্ষার দায়িত্ব আপনারা না নিতে পারলে সেটা আপনারা রাষ্ট্রীয় ভাবে ঘোষণা দিন এবং আমরা প্রত্যেকে এই দেশ ত্যাগ করবো। আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, হিন্দু জাগত মঞ্চের আগামীকাল ঢাকাস্থ কর্মসূচি ঘোষণা আমি রোহিণী রাজবংশী দৃষ্টি আকর্ষণ করবো, আপনি নোট করবেন।